Tanrım ya, skill se shika de bo. না দেখলে আমার একদমই ভালো লাগে না, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো ভালোবাসে গরিব বড় লোক দেখি না, আমি ভ্যান চালক সেটাও ভুলে কি কবে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই সাবনি কি হয়েছে? দেখো না, এই জানোটা রোজ আমাকে ডিস্টার্ব করে, আজকে আবার বলছে আমাকে নাকি ভালোবাসে। কি আমার অপুকে তুই ভালোবাসার কথা বলিস? তোকে আজ মেরেই ফেলবো। থাক থাক, ওই ছোট লোককে আর মারতে হবে না, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলো। লাও চলে এসছি নামো। কিকু পার্কে ঘুরতে যাওয়ার নাম করি, এইখানে নামালে যে এইটা আবার কোন জায়গা? এটা হলো জমি রেজিস্ট্রি করা অফিস, তোমার যা জমি জায়গা আছে সব আমার নামে লিখে দাও না। বারবার এই কথা কেন বললো? তোমাকে তো আমি আগেই বলেছি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেলে জমি জায়গা সব তোমার নামেই লিখে দেবো। আমাকে তোমার বিশ্বাস হয় না, আমার বাপ মা কেউ নাই, তুমি তো আমার সব। আরে তোমাকে আমি মজা করছিলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই, চলো না আমরা দুজনে বিয়ে করে ফেলি। সত্যি বলছো? হ্যাঁ সোনা সত্যি বলছি। তাহলে চলো। কি ব্যাপার খালাম্বা, আপনি বাড়ি যাইছেন? রান্না করা হয়ে গেছে? হ্যাঁ মধু হয়ে গেছে, শরীরটা খুব খারাপ তাই বাড়ি যাচ্ছি। বাড়ি যাও, ডাকিয়ে আমাদের দুজনকে দোয়া করে যান, আমরা দুজনে বিয়ে করে ফেলেছি। তোমরা অনেক সুখী হয় মা, যাও ঘরে খাবার ঢাকা আছে, খেলাও গা। ঠিক আছে খালাম্বা। আমার ভালোবাসার মর্যাদা পারো না, শুধু আজ আমি গরিব বলি। না না তেমন কিছু না। তাহলে বলো তোমার যে প্ল্যান ছিল সাকসেস হয়েছে তো? হয়েছে, কিন্তু একটু প্রবলেমও আছে। কি প্রবলেম? জমি জায়গা সবই লিখে দিছে, কিন্তু ও যতদিন বেশি থাকবে ততদিন জমির আমি মালিক হইতে পারবো না। তার মানে তুমি বড় হতে পারবে না আর আমরা আপাতত সাথে বিয়ে দেবে না, তুমি ঠাকুর বলেই বলি। এই থামো থামো, আমার কথাটা তো শোনো। তোমার কোনো কথা আমি শুনবো না, যেদিন তুমি জমি জায়গার মালিক হতে পারবা সেদিন তোমার কথা শুনবো। Thank you.
মুখ টুক সব শুকিয়ে গেছে। লাও শর্বতটা খেয়ে লাও। শরমের সামনে দেখি সব সময় অদিক্ষিত। দেখি দেখি আর ভালো লাগে না। তুমি কতদিন ধরে আমাকে এরকম করছো কেন? আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যায় দেখি করেছি? সময় হলে সব বুঝতে পারবি। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? তুমি একটু বলো না, আমি তোমার সাথে ক্ষমা চাই লব। ভালোভাবে বুঝে হাতটা ছেড়ে দে, নাহলে গায়ে হাত উঠে পড়বে। তুমি আমাকে মারবা বললে? হ্যাঁ মারবো বলেছি, মেরি তো ফেলিনি। সর সামনে দেখি। লাগছে কি হইছে? কি হবে আবার? ওই সাবনের সাথে বি কইল তো, তার সংসার কিভাবে চালায় তাই চিন্তা করছে। তাই নাকি? এত খুশির খবর? সাবনের জমি জায়গা সব তোর নামে হয়ে যাবে রে। না রে ভাই, সে কায়দা নাই। এমন ভাবে লিখে দিয়েছে ও বেঁচে থাকলে এক কাঠা জমি পাবো না। আবার ওই পাড়ার বড় লোকের মেয়ে সাবনুরকেও ভালোবাসি, ওকেও বিয়ে করতে পারবো না। সাবনুরকে বিয়ে করতে পারবি না কেন? অবশ্যই পারবি। আগে সাবনিকে মেরে দে, তারপরে সব সম্পত্তি তোর হয়ে যাবে। হ্যাঁ কথাটা তুই খারাপ বলিস নি, তাহলে তুই আগে সাবনিকে মারতে পারবি, তোদেরকে অনেক টাকা দেবো। পারবো না কেন? আজকে রাতে ঘুরতে আসিস, খালাস করে দেবো। ঠিক আছে তাই হবে। আমার পূর্ণ হলো, সব জমি জায়গা এখন আমার। তোকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি টাকা নিয়ে ফুর্তি করে বেড়াবো। এই চল। কি ব্যাপার? ওখানে ওই মেয়েটি কি পড়ে আছে? সাবুনি, কি হয়েছে সাবুনি? তুমি এখানে কেন? কেলো কথা বলছো না যে? কথা বলো সাবুনি। তুমি আমাকে বাঁচাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে বলো? আমার স্বামী। তোমার স্বামী কেন তোমাকে মারবে? আমাকে মেরে ফেলে আমার জমি জায়গা ও সব দখল করতে চায়। তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো। লাশ কই রে? তা আমি কি করে বলবো? আমরা তো এখানে লাশ ফেলি কেন? তার মানে সাবনি মরেনি, ও পালি গেছে। হাস, পালাবি কি করে? আমি নিজে হাতে গলা টিপে মেরেছি। এই হাসিন চুপ কর, ওই তো পুলিশ আসছে। স্যার, এই দেখেন আমার বইয়ের চটি, এইখানে পড়েছিল। আপনি কি শিওর যে এটাই আপনার বইয়ের চটি? হ্যাঁ স্যার, আমি নিজেকে বাজার থেকে কিনে লাইসি দিয়েছি। তাহলে কি মেয়েটাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল? ও কথা বলেন না স্যার, ওকে স্যার আমি বাঁচবো না। আপনি যা করে ওকে আমার কাছে ফিরে দেন। আপনি কান্না করবেন না, আমরা দেখছি। আপনার স্ত্রী যেখানেই থাকুক না কেন, আমরা খুঁজে বার করবই। এ হাবিলদার, চলো ওই দিকটা দেখি কি।